জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে হাজার সবকিছু একাশি জন শহীদের পরিচয় পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যৌথভাবে এই কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালিকা প্রণয়নে সহায়তা করছে আসন্না ফাউন্ডেশন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রেড জুলাই সহ বেশ কয়েকটি সংস্থা প্রাথমিক তালিকার তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় ডিসির নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে পরে চূড়ান্ত তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের ওপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এই আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে বলে মনে করেন তিনি শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে দীর্ঘ ষোলো বছর পর ঝিনাইদহে বিএনপির বড় সমাবেশ অনুষ্ঠিত হল মুক্তভাবে সমাবেশে সমাবেশ করতে পেরে হাজার হাজার নেতাকর্মী স্রোত নামে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ঢাকায় নিহত হন ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিব এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার প্রেতার তারা এখনও তৎপর বিশেষ করে গাজীপুরের শিল্পাঞ্চলে তারা এখনও সক্রিয় তাদের পরিচয় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে গাজীপুরে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন গাজীপুরের বিভিন্ন কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন কিন্তু এই খাতকে অস্থিতিশীল করে শিল্পের ক্ষতি করার অপচেষ্টা চলছে তাই অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানান তিনি এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতেও অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব শেখ হাসিনা এটা ঠিক কিন্তু তার যে প্রস্তাবটা ভূত সেই ভোট গুলো এখনই দেশে আছে বর্তমানে সরকার আছে তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী গণত বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগ ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য বসে অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির শফিকুর রহমান শনিবার সকালে চুয়াঙ্গার একটি হোটেলে সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন বিভক্তি নয় ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে তাদের অক্ষমতের ভিত্তিতে দায়িত্ব দিয়েছি আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতি তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি গেল পনেরো বছর প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে তাই নতুন করে নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান রাজধানীর অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংলাপে তিনি এই মন্তব্য করেন পনেরো বছরে তো আমরা নির্বাচন দেখেছি এটা কি নির্বাচন ছিল না নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে সেখানে এটা নতুন করে আবার গড়ে তুলতে হবে সেটার দায়িত্ব একটা কমিশনকে দেওয়া হয়েছে এবং যোগ্য হাতেই দেওয়া হয়েছে বুদ্রিল্লা মজুদুল সাহেব তিনি জনগণকে তার ভোটাধিকার সম্পর্কে সচেতন করার ব্যাপারে একাধিক ক্রমে ডিকেজ যুগের পর যুগ ধরে পরিশ্রম করে যাচ্ছেন এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকেই দলটির নেতাকর্মীদের প্রতি কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা ও থানা প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন পাঁচ আগস্ট সরকার পতনের আন্দোলনে আলেম ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বলেন ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে নিয়মিত আলোচনাও হচ্ছে অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা কতবার ইমামরা আমার ভাইয়েরা আলেমরা হাফেজরা সাধন আর সেই ফসল আজকে ঘরে পরে যারা ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে একশো একজন চট্টগ্রাম বিভাগে একশো জন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকার একশো নয় জন ঢাকা উত্তর সিটিতে একশো পঁচানব্বই জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো একাশি জন খুলনা বিভাগে তেপ্পান্ন জন রয়েছেন এছাড়া রাজশাহী বিভাগের দুইজন ময়নসিংহ বিভাগের বত্রিশ জন সিলেট বিভাগের ছয়জন ও রংপুর বিভাগের সতেরো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর ফিরে এলাম আরও একবার আপনারা দেখছেন না এখন চারদিক ইসরায়েলের বিমান হামলায় হাসান নসরাল্লাহ নিহত হওয়ার খবর অবশেষে নিশ্চিত শনিবার এক বিবৃতিতে সংগঠনটি তাদের সঙ্গে নিহত হয়েছেন হিজবুল্লার দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি শুক্রবার রাজধানী বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারান তিনি তার মৃত্যুর বিষয়টি ইসরায়েল দাবি করে আসলেও এ নিয়ে চলছিল নানা গুঞ্জন টানা বত্রিশ বছর ধরে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন হাসান নাসরাল্লাহ তার হাত ধরেই লেবাননের রাজনীতিতে ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠে হিজবুল্লাহ তার মৃত্যুতে শোক জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নাসরাল্লাহর মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আমসতেহদাফ মুন ক্বাবাল আদু লিসাওয়াইলি তাম ইসতেহdaf আলাফ এজহিজাত আলবাইজাহ ওয়া তাম তাজীরুহা ফী ওয়াক্ত ওয়াহিদ ইবার খেলার খবর ভারতের বিপক্ষে টি-20 সিরিজ চ্যালেঞ্জিং হলেও জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশের এমনটাই মনে করেন রিশাদ হোসেন মিরপুরের টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরুর আগে টাইগার লেগ স্পিনার বলেন সাকিবের অভাব পূরণের পরিকল্পনা সাজাচ্ছেন তারা টি এক নম্বর টিম ইন্ডিয়া তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং তো আমরা আশা করি আমরা সিরিজ দিতেই ইনশাল্লাহ আসবো সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিশ্চিত তো আমাদের জন্য অনেক একটা ডিসঅপয়েন্টের ব্যাপার তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাবার করার চেষ্টা করবো আমরা যেটা পিছনে ফেলা সেটা তো দেখে হবে না এখন প্রতিদিন আমি কি করতেছি সেটা দেখতে হবে তো আমিও চেষ্টা করব যে প্রতিদিন কি ভালো আরও ভালো ভালো মানে চলতেই থাকে ভালো ভালো তো শেষ নেই সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো তো আমারও এরকম ইচ্ছা আছে বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নাই আর কি মানে আশা আছে যে খেলবো ইনশাআল্লাহ শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon.tv এই লিংকে